কবরকে সামনে রেখে দোয়া করা যাবে কি না হাত তুলে কিংবা না তুলে কবরের সামনে বিশেষ করে দাফনকালে এখানে আপনি বলেছেন কবরকে সামনে রেখে কিন্তু আমরা দেখেছি এটা দুটো অবস্থা আছে একটা হলো আমরা নতুন কোনো মুসলিম ভাই কিংবা বোনকে দাফন করলাম আর আরেকটা হলো কবর জিয়ারাতে গেলাম আচ্ছা এখন দাফন করার পরে আমরা যে হাদিসটা সোনা নাবি দাউদসহ আরও একাধিক গ্রন্থে পাই সহি সনদে সেটি হচ্ছে কি কানান নবী সাল্লা এটা ওসমান ইবনা আফান রদি আল্লাহ তাল্লাহুর বর্ণনা তিনি বলছেন কান আ্নবী সাল্লাম ইদা ফারাগ মিন দা ফেন ওয়াকাফা আলিহি নবী সাল্লাহ সাল্লাম যখন কোনো মৃত ব্যক্তির দাফন থেকে ফারেক হতেন তখন তিনি সেখানে দাঁড়াতেন ফাকা আলা বলতেন ইস্তক ফির আখি কুম তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তেক ফার করো ওয়া বিত্তেস বিচ এবং তার জন্য সাবেদ কতম থাকার প্রার্থনা করো আল্লাহম্মে বেথু আল্লাহ বেথু আল্লাহম্মদ ফিরহু ফের লাহু এভাবে তার জন্য দোয়া করো আর আল্লাহ বেথু আল্লাহ হে আল্লাহ তাকে এই এই যে এখন প্রশ্ন করা হবে তাকে তাকে তোমরা সেই প্রশ্ন তাকে তুমি সেই প্রশ্নকালীন সময় সঠিক জবাব দিয়ে সাবেত কদম রাখো সাইন্নাস আল কারণ এই ব্যক্তি এখন প্রশ্ন এই ব্যক্তি এখন জিজ্ঞাসিত হবে নবী আলাইহি সাল্লাম সেটা বললেন তাহলে বোঝা গেল যে কবরকে সামনে রেখে একদম দাফনের পরবর্তী সময়ে দাফন কার্য শেষ করার পরপরই দোয়া করাটা জায়েজ সেই দোয়াটা কি এসতেক করা আর কি তাকে তাবেত কদম রাখার দোয়া করা দুটো জিনিস এস্তেক এবং তাবেত কদম এই হাদিসে কিন্তু এই ইস্তেকফার হাত তুলে আসেনি এই হাদিসে অবশ্য সবাইকে অর্থাৎ যারা উপস্থিত থাকবে সবাইকে বলা হচ্ছে তোমরা সবাই এসতেক করো কিন্তু সবাই একসাথে হাত তুলে সেরকম সুনির্দিষ্ট কোনো নির্দেশনা এখানে আসেনি দোয়া করা যাবে না এমন কোনো কথা তো বলাই হয়নি বরং দোয়া করতেই এখানে বলা হচ্ছে সুতরাং আমরা বলবো যেটা আমরা মেদিনায় আমাদের শাইকদেরকেও দেখেছি অনেকগুলো জানাজায় আমরা সামিল হয়েছি এবং জানাজার পরে দাফন বাকিরের মধ্যে বিশেষ করে আমি অবশ্য মোয়াল্লা যে কবরস্থান মক্কায় সেখানে কখনো দাফনে ছিলাম না কিন্তু মদিনার দাফনে ছিলাম মদিনার দাফনে হাম্মাদ আনসারি মদিনার প্রখ্যাত একজন মহাদ্দেশ তার দাফনের দিনও আমি ছিলাম সেখানে আমাদের অনেক শাহিকদেরকেও আমরা দেখেছি ওই দিন তারা ছিলেন সেখানে তারা সকলে মিলে একসাথে হাত তুলে একজনের নেতৃত্বে দোয়াটা আমরা দেখিনি আমরা দেখেছি তারা প্রত্যেকেই নিজে নিজে যে যার মতো এস্তেক করেছেন এবং এই এসতেক যেটা বোঝা যাচ্ছে যে হাত তুলে হাত না তুলে দু অবস্থায় করা যায় তবে সুনির্দিষ্টভাবে হাত তোলার কথা এখানে বলা হয়নি আর যেহেতু আমভাবে যে কোনো দোয়াতে হাত তোলা আল্লাহ মকরুল্লাহ এভাবে করতে অসুবিধা না কিন্তু কবর দিকে ফিরে যদি কেউ কেবলাকে পেছন রেখে বা অন্য দিকে রেখে দোয়া করেন তখন মানুষের একটা ধারণা হতে পারে যে তিনি কবরওয়ালার কাছে কিছু চাচ্ছেন অতএব আমরা বলবো এস্তেকফার কিংবা এ তসভিতের দোয়াটা হাত না তুলে করার জন্যে এক দ্বিতীয় হচ্ছে যদি কোনো ব্যক্তি কবরে তিনি জেয়ারতের জন্য যান তাহলে জেরাত করে চলে আসবেন সেখানে নিজের জন্য উম্মার জন্য মানুষের জন্য দোয়া করার বিশেষ কোনো ফজিলত কোনো হাদিসে আসেনি বরং রাসুল সাল্লাহ সাল্লাম থেকে যেটা আমরা বিশুদ্ধ একাধিক রেওয়াইতে পাই সেটা হচ্ছে তিনি বলেছেন কিন্তু নাহাইতাকুম নাহাইতু কুমার জয়ারাতিল কবুর আমি তোমাদেরকে কবর জায়ারাত থেকে নিষেধ করেছি ফাজুরুহা ফাজুরুহা তোমরা এখন কবর জিয়ারত করতে পারো ফাইনাহা তু দেখমেল মাউথ কারণ কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় তাহলে এই হাদিসগুলো থেকে বোঝা যায় যে যারা কবর জিয়ারতের উদ্দেশ্যে মানে কবরে যায় সেখানে তাহলে তারা জিয়ারত করে চলে আসবে সেখানে আর কোনো কর্মকাণ্ড করা যাবে না সেখানে কবর তো অফ করা যাবে না কবরকে সামনে রেখে কান্না করা যাবে না কবরকে সামনে রেখে দোয়া করা যাবে না হাত তুলে হোক হাত না তুলে হোক কারণ সে কবরস্থান দোয়া কবুলের বিশেষ জায়গা এরকম কোনো হাদিসেই আসেনি তাহলে আমরা আমরা যেটা মানে সাহাবাদের আমল থেকেও পাই সেটার উপর একার করা উচিত আবদুল ইবনে রমর রাদি আল্লাহ আনহুমা তিনি কবর জারাত করতেন এভাবে অর্থাৎ রসুল রাসুলসাল্লাহ সাল্লামের কবর এবং দুই খলিফার কবর আসসালাম আল্লিকা রসুলল্লাহ السلام عليك يا أبا بكر الصديق رضي الله تعالى عنه السلام عليك يا أبتي بس شش ترماني هود ستيني تس قبر زيرت ماني كي سلام دوا أبنى سلام دي چولي عشلين ارامرا عام بابي قبر زيارت الشموية جي آه دواتا نبي صلى الله عليه وسلم تكي شيكه تشي شي السلام عليكم دار قوم مؤمنين وإنا إن شاء الله بكم لاحقون نسأل الله لنا ولكم العافية يرحم الله والمستقدمين منا والمستأخرين মানে দুটো রেবায়তের সমন্বয়ে এতটুকু দোয়া আমরা করতে পারি কবরে আর কোনো আমল নেই আর কোনো কবরে দাঁড়িয়ে কোরআন পড়া কোরআন খানি করা সুরাইয়াসিন পড়া ফাতেহা খানি করা ইত্যাদি এগুলোর কোনো দলিল না আসার কারণে আমরা বলবো যতটুকু নবী সাল্লা সাল্লামের কাছ থেকে ইনফরমেশান আমরা প্রাপ্ত হয়েছি শুধু ততটুকু পড়ে এবং ততটুকু আমলের মধ্যে সীমাবদ্ধ থেকে আমরা চলে আসবো ব্যাস কবর কেন্দ্রিক আর কোনো ইবাদত আর কোনো ম্যাজলিস বসানো আর কোনো কর্মকাণ্ড চালু করা এটা শরীয়তসম্মত নয় তাহলে আমরা বুঝলাম যে একদম দাফনের সময় দোয়া করা যেতে পারে এবং সেই দোয়ার ক্ষেত্রে রেকমেন্ডেড হচ্ছে ইন্ডিভিজুয়ালি করা ব্যক্তিগতভাবে করা এইভাবে করাটাকে পরিহার করা আর দ্বিতীয় হচ্ছে যখন আমরা জিয়ারতের জন্য যাব তখনও এইভাবে কখনও দোয়া করব না এবং ব্যক্তিগতভাবেও সেখানে শুধু কবরকে সামনে রেখে যে জিয়ারতের সিস্টেমটা নবিস্লাহলাম আমাদেরকে শেখেছেন ততটুকু আমাদের সামত থাকবে এর বেশি বাড়াবো না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন